নমস্কার বন্ধুরা, কিচেন ফ্যান্টাসিতে আপনাদের স্বাগত। আজ আমি পনির পিজা বানাবো। রেসিপিটি শুরু করছি। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নেব, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, 1 টেবিল চামচ নেব, বেকিং সোডা 1 টেবিল চামচ নেব, সাদা তেল 2 টেবিল চামচ নেব। ফোড়নগুলো ভালো করে মিশিয়ে নেব। মিল চামচ টক দই ময়দার সাথে মেখে নেব। জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ফোড়নগুলো ভালো করে মিশিয়ে নেব। ঘন্টার জন্য ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঘন্টা পর ময়দাটাকে আবারও একটু মেখে নেব। ডোটাকে বেলে বেস বানিয়ে নেব। বেসটাকে একটা প্লেটে রাখবো। আটা চামচ দিয়ে বেসের গায়ে ফুটো ফুটো করে নেব। বেসের উপর শেজওয়ান চাটনি দেব। চাটনিটা পুরো বেসে লাগিয়ে দেব। উপর থেকে চিজ গ্রেট করে দেব। ভেজে রাখা পনির দেব। স্লাইস করে কাটা ক্যাপসিকাম দেব। গ্যাসে কড়াই বসিয়ে 15 মিনিট গরম করে নেব। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর পিজার প্লেটটা রেখে দেব। ঢাকনা বন্ধ করে দেব। 30 মিনিট বেক করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।